সভাপতি, আমি যখন ছোট ছিলাম তখন আমার খুব ইচ্ছে ছিল আমি একবার মেঘ হব। কিন্তু না, সেই মেঘ হওয়ার স্বপ্ন আমার কখনো পূরণ হয়নি। ছোটবেলা থেকেই বিষণ্ণ সুন্দর এই প্রবাদটির সাথে আমি কেমন করে যেন পরিচিত হয়ে গিয়েছিলাম। মাঝখানে একটি কবিতাও লিখেছিলাম, খুবই 4 বা 3 লাইনের মতন করে, এখন অস্পষ্ট হয়ে মনেও পড়ে না ঠিক কী কবিতা লিখেছিলাম, যার সারমর্ম ছিল ঠিক এরকমই, যদি কবিতার হারাই এই সুর তবে ক্ষতি কী বলো। তখন হয়তো এই এত বিষণ্ণতা, এই দুর্দশাগ্রস্ততা, এসব কিছুই আমার মধ্যে খেলতো না। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন এই পৃথিবীর নিয়ম অনুযায়ী আমাকে অনেক বাস্তবতাকে মেনে নিতে হয়েছিল। তবুও এই পৃথিবী ঠিক সেই তার নিয়মেই চলছে আপন গতিতে। হ্যাঁ মাননীয় সভাপতি, এটি হচ্ছে তার নিয়ম, এটি তার স্বাভাবিকতা। আমরা কখনই কেউ কারোর জন্য থেমে থাকছে না। বরঞ্চ আমি যখন ছোট ছিলাম, মাত্র 4 বছর বয়সে যখন আমি আমার বাবাকে হারাই, তখন মনে হয়েছিল পৃথিবীর আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। ঠিক তার 2 বছর পর আমি আমার মাকে যখন হারিয়েছি, তখন মনে হলো পুরো জগতই মনে হয় আমার কাছ থেকে চলে গেল। কিন্তু না, আমি এখন দিব্যি 23 বছরের একজন যুবক এবং আমার পৃথিবী ঠিকই চলে যাচ্ছে। আমি পড়াশুনো করছি, বন্ধুদের সঙ্গে আড্ডাও দিচ্ছি, ক্যাম্পাসে হৈহুল্লোড় করছি, পড়াশোনাও করছি, আবার আপনাদের সাথে বসে কথাও বলছি। কিন্তু আমার তো দিন থেমে নেই, আমার পৃথিবী, আমার যে জগৎ সেই জগৎ এখনও থেমে নেই। হ্যাঁ মাননীয় সভাপতি, এই পৃথিবী তার আপন গতিতে চলছে, তবু এই পৃথিবী আপন গতিতে চলবে। যখন বিষণ্ণ সুন্দর আমার সামনে চলে আসে, তখন হয়তোবা অনেক সময় আমি হাঁটার সময় কিংবা লাভ রোডে কিংবা মিরপুর রোড দিয়ে যখন আমি হেঁটে যাই, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে যখন আমি হেঁটে যাই, তখন অনেক মানুষকে দেখি তারা অনেক হাসি খুশি, আমিও হয়তো হাসি খুশি আমার বন্ধুদের সামনে থেকে। কিন্তু আমার মধ্যে সেই প্রাণটি আর আসছে না, মনে হচ্ছে কোনো এক মেকি হাসি আমাকে ধরে রেখেছে। আমি যেন এই পৃথিবীর বুকে এক অভিনেতা সেজে মানুষের সামনে অভিনয় করে বেড়াচ্ছি। কিন্তু দিন শেষে আমার এই পৃথিবী, আমার যে জগৎ, সেটি তার আপন নিয়মে চলছে। প্রশ্নটি থেকে যায়, আসলেও কি আপন নিয়মে চলছে পৃথিবী? উত্তরটি হচ্ছে হ্যাঁ মাননীয় সভাপতি, আসলে আপন নিয়মে চলে যাচ্ছে। হ্যাঁ, তবুও পৃথিবী, বিষণ্ণ এই পৃথিবী, এই বিষণ্ণ এই সুন্দর আমার জন্য অনেক আপন। আমি হয়তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আমি হয়তো প্রতিদিন সকালে ভার্সিটিতে আসি, কিন্তু তারপরও এই প্রত্যেকটি কাজের মধ্যে আমি আমার মাকে অনুভব করি, আমি আমার বাবাকে অনুভব করি, আমি আমার পরিবারকে অনুভব করি। কিন্তু আমি চাইলেও যেতে পারি না ঠিক সেই মায়ের সেই আদরের কাছে কোলে, আমি চাইলেও আমি বাবার হাতকে আমি আমার মাথার উপরে পেতে পারি না। কিন্তু তার বলে কি এই পৃথিবী তার থেমে গিয়েছে? না মাননীয় সভাপতি, এই পৃথিবী তার আপন গতিতে চলছে, আমার পৃথিবী আপন গতিতে চলছে। যখন থেকে আমি আর এই পৃথিবীর নিয়মকে আমি আমার মতন করে বানিয়ে নিয়েছি, তখন থেকে আমার জীবন অনেক সোজা হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এটাই তো নিয়ম, এই পৃথিবী। তখন রুমির মতন আমাকেও বলতে হয় ডোন্ট ফিয়ার দ্য ডেথ, অবশ্যই মৃত্যুকে কেউ ভয় করো না, আপনার আমার সবার জন্য এই পৃথিবীর এই মৃত্যু এক অনিবার্য। এবং কারোর মৃত্যুতে এই পৃথিবী যখন থেমে থাকছে না, নিশ্চয়ই আমার এই অনুপস্থিতি কিংবা আমার এই মৃত্যু কাউকে থমকে দাঁড়াবে না। সুতরাং সেই জায়গা থেকে মনে করি হ্যাঁ, তবুই পৃথিবী তার আপন গতিতে চলছে, আপন গতিতে চলবে, আমার জগতও থেমে নেই এবং আমার অনুপস্থিতিও আমার পৃথিবী, আমার পারিপার্শ্বিক পৃথিবী আপন গতিতে চলবে। ধন্যবাদ মাননীয় সভাপতি।